অনভিজ্ঞ যুক্তরাষ্ট্রের কাছে হেরে লজ্জায় বাংলাদেশের মুখ লুকানোর জায়গাটুকু নেই। নেট দুনিয়া কিংবা বিশ্লেষণের টেবিলে সাকিবদের এমন বাজে হারের কারণ খোঁজা হচ্ছে। টি টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে দুর্বল দলের কাছে এমন হার সত্যি শঙ্কা জাগাচ্ছে দলের পারফরমেন্স নিয়ে। প্রথম ম্যাচে ইউএস এর কাছে হার দিয়ে শুরু হওয়ার পর শঙ্কা ছিল সিরিজ খোয়ানোর। সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না, তবে সেই শঙ্কাই সত্যি হলো। সিরিজ হারলো বাংলাদেশ আমেরিকার কাছে। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচও বাংলাদেশকে 6 রানে হারিয়ে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল আমেরিকারা। যে কোনো সংস্করণই এই প্রথম তারা কোনো টেস্ট খেলুড়ে দেশকে হারালো। প্রথম দল হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে হারের সেঞ্চুরি রেকর্ড গড়ল বাংলাদেশ। হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে শততম হারের মুখ দেখল শান্তরা। র্যাঙ্কিংয়ে 19তম দলের কাছে সিরিজ হারের ব্যর্থতার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ম্যাচ শেষে প্রেস ব্রিফিংয়ে এসে সাকিব বলেন, এটাও একটা ওয়েক আপ কল। বিশ্বকাপের প্রস্তুতি নিতে এসেও টিম টাইগার্স হোটেলে কেন সময় কাটায়, এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, প্রেরি ভিউ স্টেডিয়ামে তাদের পর্যাপ্ত সুবিধা দেওয়া হয়নি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন বাজেভাবে হারাটা খুব দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি। এদিকে চলতি সিরিজটিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মানতে নারাজ সাকিব। তার ভাষ্য মতে, এটি যদি আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচই হয় তাহলে ক্রিকেটারদের আরও অনেক বেশি ব্যাটিং বোলিং এর সুযোগ দেওয়ার দরকার ছিল, যার কিছুই তারা পাননি। তবে অপর্যাপ্ত সুযোগকে সিরিজ হারের অজুহাত হিসেবে দাঁড় করতেও চাননি তিনি। সিরিজের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে মাত্র 144 রানে থামিয়ে দিয়েও জিততে না পারার পেছনে বাংলাদেশ দলের মাঝের ওভারের ব্যাটিং এর দিকেই আঙুল তুলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রান তাড়ায় পাওয়ার প্লেতে দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিন হাসানকেও হারালেও নাজমুল, তাওহিদ হৃদয় ও সাকিব আল হাসান ভালো খেলায় জয়ের পথে এগুচ্ছিল বাংলাদেশ। কিন্তু ডেথ ওভারে তালগোল পাকিয়ে 138 রানে অল আউট হয়ে গেছে বাংলাদেশ। সেই সাথে টাইগারদের ইতিহাসে যুক্ত হলো লজ্জার একটি রেকর্ড। নাজমুল ম্যাচ শেষে পুরস্কার বিতরণের মঞ্চে এসে 6 রানের হার নিয়ে বলেছিলেন, খুবই হতাশাজনক, মাঝের ওভারে আমরা উইকেট হারিয়েছি, আমার মনে হয় এই জায়গায় আমরা ম্যাচটা হাতছাড়া করেছি। নুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।